তো ফ্রেন্ডস, আজকে চেষ্টা করছি একটু মিমিক্রি করার। ঘরের আগে অনেকবার নিজের মনে মনে করেছি, কিন্তু FBতে ফার্স্ট টাইম পোস্ট করছি, তো একটু তো নার্ভাস আছি। আসল বক্তব্য যেটা হলো, মেন বক্তব্য যেটা, সেটা হচ্ছে মানুষকে একটুখানি হাসানো। সাধারণ কাজের পর আজকে মানুষ একটুখানি বিজি থাকে সারাদিন, তার মাঝখানে একটু হাসির দরকার আছে। তো আমি ঠিক করেছি, যদি মিমিক্রি করে একটু হাসাতে পারি তো বেটার হবে। তাই মোটামুটি নামকরা বলিউড স্টারসদের মিমিক্রি করার চেষ্টা করছি আজকে। তো প্রথমে স্টার্ট করছি আমি শক্তি কাপুরকে দিয়ে। সবাই জানে নিশ্চয়ই শক্তি কাপুর, তাকে দিয়ে স্টার্ট করছি ফার্স্ট। হ্যাঁ, মানে বলিউড কা নন্না মুন্না অ্যাক্টর শক্তি কাপুর। আরে ঢাক্কি টিকি ঢাক্কি টিকি ঢাক্কি টিকি ঢাক ললিতা। আরে মুঝে বলিউড মে আপ কোই নেই লেতা, মে হতা বলিউড কে এক টাইপ কা সবসে হিট অ্যাক্টর, মে হতা শক্তি কাপুর। এ ললিতা, এ ঢাক্কি টিকি ঢাক্কি টিকি ঢাক্কি টিকি ঢাক্কি টিকি ঢাক। তো এবার আসছি আমাদের সবার প্রিয়, আমাদের বাবুরাও গণপত্র আপটে, অর্থাৎ পরেশ রাওয়াল বাবু ভাই। তো আই ট্রাই মাই বেস্ট, চেষ্টা করছি। বাবুরাও গণপত্র আপটে, এ সাম, এ রাজু, এ খবরি তো সালে, এ খবরি তো, এ উঠালে রে বাবা উঠালে, আর মেরে কো নেই, এ দোনো কো উঠালে। তো এবার আসছি চাঙ্কি পান্ডের কথায়। চাঙ্কি পান্ডে বললে আশা করছি বুঝতে পারবেন না, তো বলে দিচ্ছি হাউসফুল সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন, তাতে আকড়ি পাস্তাকে নিশ্চয়ই মনে আছে। তো সেই আকড়ি পাস্তা করার চেষ্টা করছি। জোকিং, মে হু আখরি পাস্তা, মেরা পাপা কা নাম তো সমাইয়া পাস্তা, মেরা মা কা নাম তো দাইয়া পাস্তা, আর মে হু ইস ফ্যামিলি কা আখরি পাস্তা। বেসে মেরি এক স্কিম হে নেয়া, বিবি কা ডিভোর্স করাও, এক দবানে কে লিয়ে শাদি করাও, দো দবা কে লিয়ে খড়া করাও, আর আগর ডিভোর্স চাইয়ে তো আপনি বিবি কা গলা দাবাও। আই এম জোকিং। তো এবার আসছি গোবিন্দার কথায়। গোবিন্দা আমার খুব ফেভারিট স্টার, চেষ্টা করছি। বেসে হো করে হ্যাঁ, ক্যা হো রা ইয়াহ পে, বেসে মুঝে না এক লড়কি বহুত পছন্দ হে, মে উসে জাকে বোলা থা, তো হর কোই বোলতা হে কি বো মুসে প্যার নেই করতা হে, তো লোগ এসা বোলতা রহতা হে কি ক্যা করতে হো, বেসে তুম মুঝে বহুত আচ্ছি লগতি হো, তো মে তুমকো ডাইরেক্ট বোল রহা হুঁ, আর মে জানতা হো তুম মুঝে প্যার নেই করতে, কিন্তু মে তো উসে বহুত প্যার করতা হুঁ, বেসে আগর তুম মুঝে পছন্দ হো তো মুঝে বোল দেনা, মে তুমারে পাস আ যাউঙ্গা, আগর নেই পছন্দ হে তো মুঝে জুতো সে মার দেনা, মে চলা যাউঙ্গা। এবার আসছি সাইফ আলি খানের কথায়। এই দেখ, মেন সাইফ আলি খান, এ ক্যা চল রহা ইয়াহ পে, হ্যাঁ মেন সাইফ আলি খান, নবাব পতৌদি কে এক নম্বর কা বেটা, মে খানো কে বিচ মে সবসে সাদা ফ্লপ মে দেতা হুঁ, বেসে রেস হমেশা মেরি থি আর মেরি হি রহেগা, পেড় মে হারনে কো বালে কো মে মাফ কর দেতা হুঁ, লেকিন ধোকা দেনে বালে কো মে কভি মাফ নেই করতা, কিউকি রেস হমেশা মেরি থি আর মেরি হি রহেগা। এবার আসছি বলিউডের সব থেকে ভয়ানক ভিলেন অমরেশ পুরীর কথায়। চেষ্টা করছি। দিলবালে দুলহানিয়া যে আল্লাহটা ফার্স্টে দিই, যাও সিমরন যাও, জিলো আপনি জিন্দগি রাজ কে সাথ, যাও সিমরন যাও। এবার করছি মিস্টার ইন্ডিয়া ডায়লগটা, মোগাম্ব খুশ হুয়া, আই রিপিট, মোগাম্ব খুশ হুয়া। তো এবার আসছি আমাদের সবার প্রিয় সলমান খানের পাতায়। সলমান খানটা একটু টাফ আছে, তবে চেষ্টা করছি, আসলে মিমিক্রি করি না, চেষ্টা করছি যতদূর পারা যায়, দেখা যাক কতটা পারি। বাস কমল কাটটা চবেজি, মে উজ্জ্বল বল পান্ডে, বাস আকালকে আনে কে লিয়ে সকালকে জানে কি আকালকে কে ইন্তজার কর রহা থা তুম, বাস মে একবার কা কমিটমেন্ট কর দু তো মে আপনে আপ কে ভি নেই সুনতা, বাস শিকার তো বহুত লোক করতে হ্যায়, শিকার তো সব করতে হ্যায়, লেকিন টাইগার সে বেহতর শিকার কোই নেই কর সকতা, এসে মে তুমারি বডি পে ইতনা চেত করুঙ্গা ইতনা চেত করুঙ্গা কে কনফিউজ হো জাওগে কে সাঁস কাজ লে আর। তো এবার আসছি আমি আমার গুরুদেব অক্ষয় কুমারের কথা। তো ফ্যান বলে যে শিওর পারবো এমনটা বলতে পারছি না, চেষ্টা করছি ওদের পারা যায়, দেখা যাক পারি কিনা। জো মে বলতা হুঁ বো মে করতা, जो मैं नहीं बोलता वो मैं डेफिनेटली करता हूँ, अपुन का फटका 440 का झटका, वैसे बॉस इज ऑलवेज राइट। तो एक बार भूल बोले यार एक्टर अलग कोची, वैसे तुम जहां जहां संगत है वहां वहां तुम होते हो,
रात को घूमने लेकर निकलते हो, भाव आ जाते हो, जब भी पूछता हो बोलते हो सुसु आए सुसु। इतना सुसु लाते कहाँ से हो तुम? हम लोग तो इतना सुसु नहीं ला सकते, ये तालाब तुमने बड़ा है। और तुम क्या रात को लड़कियों के आवाज में गाना गाते हो? नहीं गाते तो फिर कल रात को गाना क्यों गा रहे थे? आमी जे तुमार छी छी छी, तुमी जे अमार छी छी छी, क्यों गा रहे थे? हाँ तो এবার আসছি কুমার শানুর কথায়। কুমার শানু তার গলা নকল করার একটা গান গাওয়ার চেষ্টা করছি, ভেরি টাফ, তাও চেষ্টা করে দেখছি। দো দিল মিল রহে হ্যায় কবর চুপকে চুপকে সবকো ইয়ে খবর হ্যায়, हाँ सबको ये खबर है मगर चुपके चुपके, हाँ दो दिल मिल रहे खबर चुपके चुपके। এবার আসছি ওমপুরীর কথায়। অমরেশ পুরী নয়, এটা হচ্ছে ওমপুরী, আরেকজন আমার খুব ফেভারিট আর্টিস্ট, চেষ্টা করছে তাটা করে। ম্যাও কারাক সিং ওয়ে কারাক সিং কে কারাক নে সা কারাক দিয়া কিরকিয়া ভালো মে ওয়ে পাত্তার ইয়া আজা নাই তো তেরি খবরি তোর দুঙ্গা মে ওম পড়ে বলিউড কা সবসে মোস্ট কমেডিয়ান অ্যাক্টর। এবার আসছি বলিউডের শহেনশা অমিতাভ বচ্চনের কথা। সব থেকে ভয়ানক গলা, এটা কতটা পারবো জানি না, রিস্ক নিয়েই করছি, দেখা যাক পারি কিনা। তো স্টার্ট। हम जो आप पैर रखते हैं लाइन बाई से शुरुआत होती है, बस देवी और सज्जनो आ जाओ चलो एक साथ खेलते हैं कौन बनेगा करोड़पति। और ये रहा आपका सवाल, लॉक किया जाए? कंप्यूटर जी सवाल लॉक कर दीजिए और आप जीत गए 1 करोड़ रुपए। और ये रहा कौन बनेगा करोड़पति, बस डॉन को पकड़ना मुश्किल नहीं नामुमकिन है। তো অমিতাভ বচ্চন্ত গেল, প্রথমেই বলেছিলাম খুব টাফ, তো চেষ্টা তো করলাম, জানি না কতটা হয়েছে আপনারা বলবেন। তো এবার আসছি গব্বর সিং এর কথায়। দূর দূর তক জব বাচ্চা রোতা হ্যায় তব উসকি মা বলতা হ্যায় বেটে সো জা নাই তো গব্বর সিং আ জায়েগা। কিতনে আদমি থে বো তো থে আর তুম ইতনে ফির ভি লোট কে চলে আয়ে, সুয়ার কে বচ্চো जो डर गया समझो वो मर गया। ये वाला सी बॉलीवुड अलग जोन खूब खार फिले ना आएगा दिनेर नाम करा वो सी जिन पे गुलशन ग्रावड़े को था आज ची बार। हाय कबीर स्पीकिंग, जो बोलता हूँ ध्यान से सुनना, अगर फोन रख दिया तो बहुत खराब होगा, मैं बोल रहा हूँ। अगर तूने पुलिस को खबर की और किसी को बताया कि मैं तेरी पोती को किडनैप किया है तो तेरे पोती के टुकड़े टुकड़े करके तेरे कुत्ते को खिला देंगे। ये वाला सी सुनील शेट्टी का था। मैं सुनील शेट्टी, बस मुझे गुस्सा बहुत आता है। अन्ना सीधा पार्टी गाड़ी से निकल जा नहीं तो बहुत बुरा होगा। मैं सुनील शेट्टी। ये वाला सी अनिल कपूर का था। बोले तो एकदम छक्कास, बस यहाँ जाओ बस वहां जाओ, हर जगह पे मिस्टर इंडिया छा गया है। मिस्टर इंडिया जहां जा रहा है वहीं पे छा रहा है। वैसे मेरा आखिरी फिल्म आया था मुबारक का, बॉलीवुड में सुपर फ्लॉप हो गया है। आजकल मैं बॉलीवुड में चांस नहीं मिलता है, लेकिन मुझे गुस्सा बहुत आता है। मैं अनिल कपूर, बोले तो एकदम छक्कास। ये वाला सी श्रेयस तलपड़े को था, অর্থাৎ গোলমাল সিরিজের লক্ষ্মণের কথায় আসছি এবার। আরে সুন্দরী হে সুন্দরী, আপনি রোগ কা কুত্তা সুন্দরী হে। আরে জেসে বলতে হে ভূত ভূত কুছ নেই হতা হে, জেসে সে ক্রিসমাস পে বলতে হে না সান্টা আয়েগা সান্টা আয়েগা সবকো বতায়ে ঘন্টা আয়েগা, বেসা হি হে ইয়ে। এবার আসছি অজয় দেবগনের কথায়। অজয় দেবগনের একটা একটুখানি টাম আছে, একটু গম্ভীর গলা, তো যতটা পারা যায় চেষ্টা করছি, দেখা যাক পারি কিনা। ভাষায় রং রূপ হে জুদা জুদা পর হামারি জুবান হে এক, বোলো জুবান কেসারি বিমল পান মশালা খাওগে তো বড় যাওগে, হামারি জুবান হে এক
বলো জুবান কেসারি। তো এবার আমি আসছি আরেকজন আমাদের খুব ফেভারিট স্টার ধর্মেন্দ্র আর সানি দেওয়ালের কথায়, অর্থাৎ দুজনের কথোপকথন। চেষ্টা করে দেখছি কতটা পড়া যায়। প্রথমে সানি দেওয়ালের দিয়ে স্টার্ট করছি। পাপা, মে হু আপকা বেটা সানি দেওয়াল, মেরা এক ভি ফিল্ম আজকাল নেই চল রা হ্যায় পাপা। বেটা, তেরা বাপ কা নাম ভুল গে রা? তেরা বাপ কা নাম হ্যায় ধরম পাজি। মে বহুত তকলিফ সে সুপারস্টার বানা হুঁ, তুঝে মালুম হ্যায় তুমি ভি সুপারস্টার বন জায়েগা। পাপা আপ ভুল রা হ্যায় পাপা, তারেক পে তারেক দেতা হ্যায় লেকিন চান্স নেই দেতা হ্যায় পাপা। আপ ভুল রা হ্যায় পাপা, ইয়ে হাত নেই হাতোড়া হ্যায়, আপকো আগর মে মারুঙ্গা না পাপা তব উঠ নেই সিধা উঠ জায়েগা পাপা। ইয়ে শুননে কে বাত, মেরে দিমাগ মে সব একই বাত আ রা হ্যায় বেটা। ক্যা পাপা, সুইসাইড। তো হিন্দি তো অনেক হলো, এবার একটুখানি বাঙালি হয় বাংলাই করা যাক। তো চিরঞ্জিতকে দিয়ে স্টার্ট করছি। বউ হারালে বউ পা যা রে পাগলা, বউ হারালে বউ পা যা রে পাগলা, কিন্তু মা হারালে মা পা যা না রে পাগলা। বুঝলে কে না বুঝলে, তুই না বুঝিনিস চুলকা না পাগলা। এবার আসা যাক আমাদের বুম্বাদার কথা। তো চারটে ডায়লগ ছাড়া বাংলা সিনেমা কথা আমরা ভাবতেই পারি না, তো চাই চারটে ডায়লগই করার চেষ্টা করছি। নাম্বার ওয়ান, মা আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি মা। দ্বিতীয় ডায়লগ, মা বিশ্বাস করো মা, বিশ্বাস করো মা আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। তৃতীয়, মা আমি তোমার গা চুয়ে বলছি, তোমার মাথা চুয়ে বলছি মা, বিশ্বাস করো মা আমি চুরি করিনি মা। আর চার নম্বর ডায়লগ, যেটা না বললেই মজার কথা বলাই হবে না, সেটাই হলো এটি, যদি আমার ছেলের গায়ে কেউ হাত দেয় তার হাত আমি কেটে রেখে দেবো। তো এবার আসছি রুদ্রনীলের কথায়। আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই প্রচেষ্টাটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার করবেন এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, এটাই হলো বড় কথা। আর যদি এটা না করেন সেটা বড় কথা নয়, প্লিজ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে তো কয়েকটা করলাম, মিউজিক খুব কম করি আমি, প্রথমেই বলে দিয়েছিলাম। তো চেষ্টা করেছি রীতিমতো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর যদি কিছু ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে একটু প্লিজ বলবেন, তাহলে খুব ভালো হয়। তো নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব। বাই।